উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা মোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রিয়তা, শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। একদিকে প্রবল বর্ষণ, অপরদিকে সাপ্তাহিক লকডাউন, এক প্রকার নিস্তব্ধতাকে সঙ্গী করে শেষ হলো সপ্তাহের শুরুটা। চোপড়া থেকে ধূপগুড়ি রাজগঞ্জ, রাজ্যের নানা প্রান্তে ঘটে চলা একের পর এক ঘটনাই বলে দিচ্ছে এই রাজ্যে চলছে নৈরাজ্যের সরকার। উত্তরের মনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই বললেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। লকডাউন মেনে চলার অনুরোধ করল জলপাইগুড়ি কোতোয়ালি থানা। সোমবার রাজ্যে চলছে সম্পূর্ণ লকডাউন। লকডাউনকে মান্যতা দিয়ে যাতে মানুষ ঘর থেকে বের না হন, তার জন্য জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় সমগ্র শহর জুড়ে। প্রত্যেকেই ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে যাতে সাধারণ মানুষ না বের হন তার অনুরোধ করা হয়েছে ঘোষণায়। একবার শুনে নেওয়া যাক বিস্তারিত কি রয়েছে এতে। একমাত্র সতর্কতা, সাবধানতা এবং সতর্কতা, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে সুস্থ রাখুন। লকডাউনকে কেউ অবজ্ঞা উপেক্ষা করবেন না। সকাল 6টা থেকে শুরু হয়েছে লকডাউন, চলবে রাত্রি 10টা পর্যন্ত। এই লকডাউনকে কেউ অবজ্ঞা উপেক্ষা করবেন না, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে সুস্থ রাখুন। সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে অভিযান চলে শহরের বিভিন্ন অঞ্চলে। উল্লেখ্য, সোমবার ছিল সাপ্তাহিক লকডাউনের মধ্যে এ মাসের প্রথম সম্পূর্ণ লকডাউন। লকডাউন অমান্য করে কেউ বেরিয়েছিলেন কিনা বা প্রয়োজন ছাড়া কেউ ঘোরাঘুরি করছেন কিনা, এসব বিষয় খতিয়ে দেখতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিপুল সিনহার নেতৃত্বে পুলিশ বাহিনী শহরজুড়ে টহল দেয় এদিন। মাস্ক ছাড়া বেশ কয়েকজনকে পুলিশের সামনে পড়তে হয়। সঠিক কারণ দর্শাতে না পারায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। লাগাতার অভিযান চলছে। লকডাউনে কেমন আছেন রিক্সা চালক বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। রিক্সা নিয়ে বের হয়েছেন কয়েকজন। জলপাইগুড়িতে মঙ্গলবার লকডাউনের মধ্যেই রিক্সা চালাতে হচ্ছে তাদের। পেটের স্বার্থেই রিক্সা টানতে হচ্ছে বলে জানান তারা। পুলিশ বকা দিলেও রিক্সা না চালিয়ে উপায় নেই বলে জানিয়েছেন তারা। লকডাউনে যে বাড়িতে আমাদের মনে করো বাজার হাট নাই, হ্যাঁ, কি করে চলবো না চলবো এটাই, বাড়িতে কোনো কিছু মনে করো কি বলতো, ওই আটক চাল কতদিন খাবো আর আমরা রেশনে আটা কতদিন খাবো, যে আটা দিচ্ছে আটা তো মনে করো কি বলতো যে কীরকম জোড়াচলা হয়ে যায়, খাইতে পারি না। এই মাসে রেশন আনতে গেছিলাম, তা মনে করো কি বলতো রেশনের মধ্যে চাল কমে দিলা, রেশন তো এই মাসে আমাকে দিলই না। কেন ওই যে বলতেছে বড় কাঠ লাগবে ছোট কাঠ লাগবে, আমি ছোট কাঠগুলো দিলাম। হ্যাঁ, ছোট কাঠগুলো দেওয়ার পরে বলে কি তুমি আগে যে দোকানে মনে করো রেশন খাইছো, তো সেই দোকান থেকে মনে করো কি বলতো যাও তারপরে আসবো, এই যে এইখানে আমাদের এই এই লকডাউনে বেরোতেন ইনকাম হয়েছে কিছু না, ওই যে 60 টাকা খাচ্ছি সকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে 60 টাকা, 7টার থেকে নিয়ে এখন পর্যন্ত 60টা টাকা। 30 টাকা তোমার মালিককে দিতে হবে? হ্যাঁ, 30 টাকা মালিককে দিতে লাগবে দাদা। হ্যাঁ, কিস্তি দিতে লাগবে। না না, এই 6টা পর্যন্ত, 4টা পর্যন্ত মনে করো, 6টা 4টা 5টা পর্যন্ত চলাইতে পারবো, নাহলে এই যে আবার যে 30 টাকা দিয়ে তারপর 30টা টাকা বাড়িতে নিয়ে যাবো। গতকাল থেকে একটানা বৃষ্টির জেরে জল বেড়েছে ঘিস নদীর। গতকাল গভীর রাত পর্যন্ত জাতীয় সড়কের ওপর দিয়ে রোমতি খোলার জল বইছে, যার ফলে রাত থেকে জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটে। ভোর পর্যন্ত মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের এই রোমতি খোলার জল জাতীয় সড়ক দিয়ে বইছিল।
তবে বেলা বাড়ার সাথে সাথেই পাহাড়ে বৃষ্টিপাত কমে যাওয়ায় ধীরে ধীরে জাতীয় সড়ক থেকে জল নামতে শুরু করে। আকাশের অবস্থা ভীষণই খারাপ, সেক্ষেত্রে আবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই জন্য জাতীয় সড়কের ওপর দিয়ে জল বইতে পারে বলে আশঙ্কা করছেন সকলে। উল্লেখ্য, ভারী বৃষ্টি হলেই এই রমতি খোলার জল 31 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়, আর এতেই অল্প অল্প করে ক্ষতির মুখে জাতীয় সড়ক। অন্যদিকে রাতভর বৃষ্টির জেরে ফের নদী ভাঙন শুরু হয়েছে মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায়। ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাতাবাড়ি মাকড়াপাড়া এলাকায় ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। ওই এলাকায় কুর্তি নদীর ভাঙন বসত বাড়ির কাছে চলে এসেছে। ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার প্রায় 40টি পরিবার। বাসিন্দারা জানান, কুর্তি নদীর ভাঙনে আমরা আতঙ্কিত, বহুদিন ধরেই ওই এলাকায় ভাঙন হলেও কোনো জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিক আসে না এলাকায়। এদিন অবশ্য ওই এলাকায় ভাঙনের খবর পেয়ে যান বিধাননগর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের কার্যকরী সভাপতি মকসাদ আলী। তিনি বিষয়টি দলীয় নেতৃত্বকে জানান। আপাতত ওই এলাকায় নদী ভাঙন আটকাতে স্থানীয় জনগণ নিজেরাই বাঁশ দিয়ে ভাঙন আটকানোর চেষ্টা করছেন। এছাড়াও লাগাতার বৃষ্টির ফলে মূর্তি, ন্যাওড়া, ইংডং, মাল ইত্যাদি নদীরও জল বেড়ে গেছে। মাঝে আসিয়া দেখি যায় কিছু বিচার হয় না, এখানে খালি কয় যে হ্যাঁ রাস্তাটা হবে, কিন্তু রাস্তা তো করে না। এর মধ্যে মহিলা সমিতি থাকি আসছে। তোমরা এখানে ফ্যামিলি কতজন আছেন? আমরা 60 থেকে 70 জন ফ্যামিলি আছি। আচ্ছা, তো বাচ্চা কাচ্চা নিয়ে? না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দিন যাপন করতেছি আমরা এখানে। 5 বছর ধরে এই রাস্তা আমাদের বানে দিবে করি, বানে দেয় না। এখন তো রাস্তা আমাদের নদী বাড়ির ভিতরে ঢুকে গেছে। এর আগে কেউ আসে নাই? আসছিল, অনেক কয়জন আসছিল, কিন্তু এখানে কিছু কাজ করতেছে না, করবে করি কাজ করে না। যদি এই বান ভেঙে যদি আপনার নদী বাড়ির সামনে দিয়ে চলে যায় তখন কি হবে? তখন কি বাড়িঘর সব মানুষ দুনে সব ভাসি চলে যাব? তখন কি বিচারটা হবে? সব নিরুপায়? হ্যাঁ নিরুপায়। এখন আমরা কি করব? আমার করার কিছু নাই। আর এইখান থেকে মহিলা সমিতির থেকে বলছিল, তারাও কোনো বিচার করে না, খালি করবে করিয়া তো কিছু করে না, খালি আসে আর চলে যায়, কিন্তু আমার এখানে কোনো বিচার নাই। তাহলে এই বিচারটা আমার এখন রাস্তা ঘাট কোন দিক দিক চলাফেরা করবো আমার এটা রাস্তা। আপনাদের পঞ্চায়েত মেম্বার আছে নাই? পঞ্চায়েত মেম্বার তো আমাদের তো পঞ্চায়েত আসেই নেই। আর পঞ্চায়েত কোথায় আমাদের? যে পঞ্চায়েতকে ডাকাই পঞ্চায়েত তো আসেই না। কাকে কাকে ডাকা হয়েছে এখানে? এখানে ডাকা হয়েছে যুগলকে ডাকা হয়েছে, সোনার বউকে ডাকা হয়েছে, জেলা পরিষদকে ডাকা হয়েছে, সবাইকে প্রধানকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয়েছে, তাও কেউ কিছু বিচার করে না। বিডিও অফিস থেকে কেউ আসে নাই? আসে নাই, বিডিও অফিস থেকে কোনো লোক আসে নাই, আমাদের বিচার কিছু করেই না। এই এই ঘটনাটা গত 2-3 মাস থেকে যখন থেকে বর্ষা স্টার্ট হয়েছে তখন থেকেই হচ্ছে। এনএচএ মধ্যে জল আসছে, কিন্তু ডিপার্টমেন্টে একটু মানে চিন্তা ভাবনা নাই কি জলটা কেন আসতেছে, তাকে তার জন্য কি করতে হবে। ডিপার্টমেন্টে একদমই একটা চিন্তা ভাবনা করছে না, চিন্তা আজকে 3-4 মাস থেকে এটা হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 31-এ এরকম অবস্থা। এটা সেম রাত্রি 3টার সময় একটা ঘটনা হয় রমতি নদীতে, ঠিক আছে, এর আগেও হয়েছে, কিন্তু ডিপার্টমেন্ট ওটা বলবো না, ডিপার্টমেন্ট কিন্তু একদিনে আমাদের যাওয়া আসাটা চালু করলো, এটার জন্য থ্যাংক ইউ। এখানে তো দুটো ব্রিজ আছে, দুর্ঘটনা হতে পারে, কিন্তু এই এনএচএ যে ধীস নদীর পাশে ছোট একটা রেলওয়ে ব্রিজ আছে, তার সময় এই জলের যে এটা এটা একটা বড় দুর্ঘটনা হতে পারে, এটা কিন্তু ডিপার্টমেন্ট দেখছে না। ষষ্ঠ শ্রেণীর নাবালিকা নাতনিকে ধর্ষণের চেষ্টা দাদুর। হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত অধীর বিশ্বাস, বয়স 60 বছর। গণপিটুনির হাত থেকে অবশেষে উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জে সন্ন্যাসীকাটার নবগ্রামে ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় রবিবার। জানা গিয়েছে নাবালিকার বাবা ও মা চা বাগান শ্রমিক, কর্মসূত্রে বাইরে ছিলেন। সেই সুবাদে ঘরে একা পেয়ে শ্রীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন বছর 60-এর দূরসম্পর্কের দাদু। প্রতিবেশীরা ঘটনাটির আঁচ পেতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। প্রায় 5 কিলোমিটার ধাওয়া করে ধরে ফেলেন গ্রামবাসীরা। শুরু হয় গণপিটুনি, নিয়ে আসা হয় নাবালিকার বাড়ির সামনে। অভিযুক্তকে এলোপাথারি মারতে শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে 12 বছরের নাবালিকাটি। ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক খেশাম লামা। নির্যাতিতা নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে রাজগঞ্জ থানার পুলিশ বলে জানা গিয়েছে। আমি কাজে গেছি,
বাচ্চা বাড়িতে ছিল, বাচ্চা ঘরে খেলতে ছিল, তিনজন ছিল ওর বান্ধবী, ওরা দুজন ছিল, তিনজনই খেলতে ছিল, খেলতেছে তখন ওরা লোকটা এসে আমাদের ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকার পরে লোকটা বলতেছে কি যে বাচ্চা দুটাকে চিনি আনার জন্য পাঠিয়ে দিচ্ছে, চিনি চকলেট আনার জন্য পাঠিয়ে দিচ্ছে, দেওয়ার পরে আমার মেয়ের সাথে ওরকম খারাপ ব্যবহার করছে। সম্পর্কে কি হবে ওনার? দাদু হয়, বাড়ি বাড়ি পাশে আছে। কি চাইছেন এখন? এখন একটা বিচার চাইছি, ওর শাস্তি হোক। সাথে একটা বাচ্চার সাথে এরকম ব্যবহার করছে, আমরা ভালো চাবো, শাস্তি চাই আমরা। হ্যাঁ করছি, ফাঁসি চাই। কি নাম ওনার? পথ দুর্ঘটনায় মৃত পরিবারের পাশে দাঁড়ালো রাজগঞ্জের বিজেপি নেতৃত্ব। রবিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত পরিবারকে আর্থিক সাহায্য করলেন বিজেপি রাজগঞ্জ উত্তর মণ্ডলীর নেতৃত্বরা। প্রসঙ্গত গত 2রা সেপ্টেম্বর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিকাশ রায় নামে এক যুবকের। সেই মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করেন তার বাবা সুনীল রায়। এদিন সেই পরিবারের সাথে দেখা করে পাশে থাকার বার্তা দেন বিজেপি নেতৃত্বরা। এর পাশাপাশি পরিবারের হাতে 5100 টাকার আর্থিক সাহায্য করেন। এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জের উত্তর মণ্ডলের মণ্ডল সহসভাপতি নিতাই মণ্ডল, প্রাক্তন মণ্ডল সভাপতি দেবাশিস দে প্রমুখ। খুব মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক, তাই তাদেরকে সমবেদনা জানানোর জন্য তাদের কাছে আসছি। আমাদেরও সেরকম কিছু স্বার্থ নেই, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সামান্য কিছু অর্থ 5000 টাকা ওনাদের হাতে আজকে খাদ্য ক্রিয়াকলাপ করছেন সেটা করার জন্য দেওয়া হলো। আগামী দিনে ওনাদের পরিবারের সাথে আমরা থাকব, যে কোনো সমস্যা হলে তার পাশে দাঁড়াবো, তাই ওনাদের সাথে দেখা করতে আসলাম, সান্ত্বনা দিতে আসলাম। এর থেকে বেশি কিছু করার আমাদের ক্ষমতাও নেই। আর যে ঘটনা ঘটছে সেটাকে কোনো অর্থ দিয়েই, কোনো কিছু দিয়েই মেকআপ করা যাবে না। নেশার থেকে পুলিশি হানা, আটক 3। লকডাউনের মধ্যে অবৈধভাবে নেশা করার অপরাধে সোমবার 3 জন যুবককে আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার ছিল রাজ্যের সম্পূর্ণ লকডাউন, জলপাইগুড়িতেও চলছে সম্পূর্ণ লকডাউন, কিন্তু এদিনও দেখা যায় নিয়ম ভেঙে কিছু মানুষকে বাড়ির বাইরে বের হতে। টহলের সময় সাদা পোশাকের পুলিশ এদের মধ্যে 3 জনকে হাতে নাতে ধরে ফেলে নেশা করা অবস্থায়। পুলিশ সূত্রের খবর, এ ধরনের অভিযান ক্রমাগত চলতে থাকবে। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। Hyundai নিয়ে এলো Hyundai Venue, যাতে রয়েছে স্ট্রাইকিং ফিচার্স যেমন ব্লু লিঙ্ক, ফ্রেন্ডলি ডিজাইনস, আনবিলিভেবল পারফরম্যান্স। এছাড়া আপনি পাচ্ছেন 3 বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি, লো মেইনটেনেন্স এবং বেস্ট ফুয়েল এফিসিয়েন্সি। স্টার্টিং এক্স শোরুম প্রাইস 6,70,000 টাকা। তাহলে অপেক্ষা না করে চলে আসুন বার্লিয়া হোন্ডাই, এক্সক্লুসিভ হোন্ডাই কার শোরুম, সেভক রোড শিলিগুড়িতে, আর নিয়ে যান আপনার পছন্দের হোন্ডাই কার। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার জলপাইগুড়ি এবং MG রোড জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভজিৎ প্রামাণিক, ডক্টর বিশ্বদেব বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। সোজা সাপটা জলপাইগুড়ি কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত রায়। আগামী বিধানসভায় রাজ্যের ক্ষমতায় আসছে বিজেপি। বর্তমানে পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে, মাৎসন্যায় চলছে, শাসন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। উত্তরের মনের সাথে কথা বলতে গিয়ে এমনই জানালেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। চোপড়া থেকে ধূপগুড়ি, রাজগঞ্জের মতো ঘটনাগুলি এর প্রমাণ করে যে রাজ্যে শাসন ব্যবস্থা অচল। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নিরাপত্তা নেই মহিলাদের বলে কটাক্ষ করলেন সাংসদ। বিভিন্ন ক্ষেত্রে বিজেপির জয়ী প্রতিনিধিদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন জয়ন্তবাবু। সাম্প্রদায়িকতা নিয়ে তৃণমূলের মন্তব্যের বিষয়ে জয়ন্তবাবু জানান, ধর্মের নামে সুরসুরি দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস।
ধর্মের নামে ভাগাভাগি তৃণমূল সরকার করেই চলেছে বলেও তীব্র ভর্ৎসনা করেন তিনি। সাধারণ মানুষ এখন আমাদের পাশে আছে, আপনারা যখনই যাবেন যেখানে যাবেন সেখানেই দেখবেন যে মানুষ কিন্তু আমাদের হয়ে আমাদের পক্ষে মানুষ সমর্থন করে যাচ্ছে এবং এটার প্রতিফলন ঘটবে আগামী 21-এ বিধানসভা নির্বাচনে। আগামী বিধানসভায় কতটা আশাবাদী আপনারা, কিভাবে দেখছেন বিষয়টি? আশাবাদী আশাবাদীর ব্যাপারটা যদি বলেন যে আমরা 200% আপনি আজকে লিখে রাখবেন, আপনার তো রেকর্ডে থেকে যাবে 200% আমরা সরকার ক্ষমতা। তৃণমূল কংগ্রেসের শাসক দলের পক্ষ থেকে বরাবরই একটা অভিযোগ করা হয়, একটা ধর্ম নিয়ে একটা মাতামাতি চলছে যেটা আপনাদের বিরুদ্ধে বরাবরই তারা অভিযোগ করে এসছে, কি বলবেন এই বিষয়ে? আপনার কি প্রতিক্রিয়া? আচ্ছা, ধর্মের যদি ধর্ম নিয়ে যদি আমরা এত মাতামাতি করতাম তাহলে আমাদের মধ্যে সংখ্যালঘু মোর্চা কেন? সেখানে তো আমাদের জেলা আছে, একদম মন্ডল আছে, বুথ লেভেল অব্দি আছে, তারা আছে কেন? আবার উল্টো দিক থেকে বলুন, যদি ধর্মের সুশ্রী যদি কেউ বেশি নিয়ে থাকে তাহলে সেটা টিএমসি দিচ্ছে। কোনো একটা ধর্মকে এম্ফাসিস দেওয়া, গুরুত্ব বেশি দেওয়া, অন্য ধর্মকে গুরুত্ব না দেওয়া, এটা কোন ধর্মের কোন ধরনের রাজনীতি? তাহলে রাজনীতিটা কে করছে ধর্মের ভিত্তিতে? আমরা তো চাইছি যে না, আমরা সবাই সমান, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই আমরা ভারতবাসী এবং সবার সবাইকে নিয়েই তো আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ। তাহলে আমরা তো বলছি না যে আমরা হিন্দুদের এটা বেশি দেব, মুসলিমদের এটা দেবো না, এটা তো কথা আমরা বলছি না। আমরা বলছি যে আমরা সবাই সমান, আমি যদি একটা যদি কোনো সুবিধা যদি পাই আমার মুসলিম ভাইও যেন সেই সুবিধাটা পায়, আমার খ্রিস্টান ভাইও যেন সেই সুবিধাটা পায়। তাহলে ধর্মীয় রাজনীতিটা, ধর্মের রাজনীতিটা কে করছে? এরা তো তাই করবে, পলিটিক্যাল পার্টি, তাদের সার্ভাইভ করার প্রশ্ন আছে, তারা দেখছে যে তাদের সার্ভাইভ করার সময় মানে এখন সমস্যা, তারা তো থাকবে না। রিসেন্টলি তো পুলিশ অফিসারকে কি বলেছে দেখেইছেন আপনারা, দেখেছেনই আপনারা, হ্যাঁ, যে আমরা চলে যাচ্ছি বলে কি কাজকর্ম কমিয়ে দিচ্ছে নাকি? পশ্চিমবঙ্গে এখন নৈরাজ্য চলছে, মাৎসর ন্যায় চলছে, নৈরাজ্য চলছে, এখন পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা বলে কিছু নেই। সেই আপনি চোপড়া থেকে আরম্ভ করে দেখুন, এই আমাদের ধূপগুড়ি, আজকে রাজগঞ্জ, সব জায়গায় একই। বিশেষ করে এখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের এখানে নিরাপত্তা বলে কিছু নেই। যদি তাই হতো তাহলে পরপর এতগুলো ঘটনা ঘটে, তার মানে প্রশাসন কী করছে? প্রশাসনে কোনো সেরকমভাবে ব্যবস্থা নিচ্ছে না, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। আজকে এটা সব সুবিধা পেয়ে যাচ্ছে, যারা যারা কালপ্রিট তারা ছাড়া পেয়ে যাচ্ছে। আজকে দেখুন রাজগঞ্জের ঘটনা দেখুন, ছেলে মেয়েটা রাত 7টার সময়, সন্ধ্যা 7টার সময় 10 তারিখে সে হারিয়ে গেল, 11 তারিখে মিসিং ডায়েরি করা হলো এবং তার লাশটা পাওয়া গেল 20 তারিখ। এতদিন পর্যন্ত কী করেছিল পুলিশ? এবং এখানে একজন সলিমউদ্দিন বলে একজন ভদ্রলোক আছে, সে কোনো একটা পার্টি বিলং করে এবং তার নামে স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে ওখানে মানে অভিযোগ করা হয়েছিল, কিন্তু তাকে এখন পর্যন্ত ধরা হয়নি। তার মানে কি, রাজনৈতিক আশ্রয়ের যদি থাকে এবং যদি যারা যে সমস্ত সরকারি পক্ষে যারা আছে তারা যদি তাদেরকে যদি এইভাবে ইন্ধন দেওয়া হয়, মানে তাদেরকে যদি এইভাবে প্রশ্রয় দেওয়া হয় তাদেরকে না ধরে, তাহলে এরপরে শাসন ব্যবস্থা কী থাকবে? এরপরে এরা তো করতেই থাকবে, জানে যে আমাদের কিছু কোনো মানে কোনো কিছু হবে না, আমরা ইচ্ছা মতো অন্যায় করে যাব, আমরা পার পেয়ে যাব এবং আমাদের কোনো শাস্তি কেউ দেওয়ার কোনো ক্ষমতা নেই। অর্থাৎ শাসক দলের কি বলছেন যে সে ব্যাপারে সদিচ্ছা বা ভূমিকা আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন না বলছেন? সে তো একদম অবশ্যই, আমি তো সেটাই বলছি যে দেখুন আজকে শাসক দলের লোক বলে সম্ভবত পঞ্চায়েত প্রতিনিধি সেই বলে তাকে ছাড় দেওয়া হবে? আবার দেখুন উল্টো দিকে আবার ভাবুন, যত গ্রামে যে সমস্ত কাজকর্ম হচ্ছে, আপনারা জানেন এখন লকডাউনের সময় মানুষের অনেক কষ্ট, গরিব মানুষ এনআরজির কাজ পাবে এটাই স্বাভাবিক, কিন্তু যে সমস্ত পঞ্চায়েত মেম্বার বা জেলা পরিষদের মেম্বার বা আমাদের যে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, সেই সমস্ত মেম্বারদের একেবারেই অ্যালুপ করে রাখা হয়েছে, তাদেরকে একদম কোনো কাজের কোনো সুযোগ সুবিধাই দেওয়া হচ্ছে না, যার ফলে কী হচ্ছে, এই সমস্ত এরাও তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এরা তো মানুষের দ্বারা নির্বাচিত হয়ে এসছে, অথচ এদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না।
সকাল থেকে দাবাং মোড়ে মালবাজার পুলিশ। লকডাউন সফল করতে রাস্তায় মালবাজার পুলিশ বাহিনী। সকাল সকাল বহু মানুষ হালকাভাবেই নিয়েছিল লকডাউন, আপন মনে বাইক নিয়ে বেরিয়েছিল বহু যুবক রাস্তায়। বিনা মাস্কে বহু মানুষ বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছিল কেমন লকডাউন হচ্ছে তা দেখতে। রাস্তায় বেরিয়েই পুলিশের হাতে ধরা পড়ে বহু মানুষ। মাস্ক না থাকায় জামা খুলে সেই জামা দিয়ে মুখ ঢাকতে বাধ্য করে পুলিশ। আজকে দেওয়া হয় ছোট গাড়ি এবং ট্রাককেও। লকডাউনের দিন কোনো কিছুই চলাচল করবে না, কড়া বার্তা পুলিশের। সকাল সকাল বহু যুবক বিভিন্ন দোকানে আড্ডা বসিয়েছিল, পুলিশের তাড়া খেয়ে সবাই পালায়। যারা যারা সকালে বিভিন্ন দোকান খুলেছিল সব দোকান বন্ধ করে দেয় পুলিশ। সকাল থেকে মালবাজার মহকুমা জুড়ে চলছে পুলিশের টহলদারি। রাত থেকেই একটানা বৃষ্টি শুরু হয়েছে মালবাজার মহকুমা জুড়ে। সমতলের পাশাপাশি বৃষ্টি হচ্ছে পাহাড়েও, আর সেই কারণে জল বেড়েছে বহু নদীর। এর মধ্যে সবথেকে বেশি জল বেড়েছে তিস্তা নদীর। তাই জলের চাপ কমাতে গাজলডোবায় তিস্তা ব্যারেজের বেশ কিছু লক গেট খুলে দেওয়া হয়েছে। বর্তমানে গাজলডোবায় তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছে, প্রত্যেকটা লক গেট জলে ভরে গিয়েছে, পুরো এলাকা ঠান্ডার আবহাওয়া তৈরি হয়েছে। জানা গিয়েছে পাহাড়ি এলাকায় বেশ কিছু ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, পাশাপাশি একটানা বৃষ্টির কারণে তিস্তায় জল বেড়েছে। অন্যদিকে সকাল থেকে মালবাজার মহকুমা জুড়ে চলছে বৃষ্টি, রাস্তাঘাট জলে ভরে গিয়েছে। গত তিন দিন ধরে এইভাবেই মাঝে মধ্যে বৃষ্টি হয়েই চলেছে। বাড়িতে হানা জঙ্গলি হাতির, ঘটনা মাল ব্লকের ন্যাওড়া বস্তির। বাড়ি বলতে একটা বেড়ার ঘর, সাথে অস্থায়ী রান্নাঘর। সেই থাকার ঘরটির আর কিছুই থাকলো না দিনমজুর ভূপাল রায়ের। মাল ব্লকের ন্যাওড়া বস্তির ভূপাল রায়ের দিনমজুরি করে দিন গুজরান হয়। সোমবার ভোর চারটা নাগাদ লাটাগুড়ি জঙ্গল থেকে আসা দুটি বুনো হাতি ভেঙে গুড়িয়ে দিল ভূপাল রায়ের থাকার জায়গা। আশ্রয়হীন হয়ে পড়লেন ভূপাল রায় ও তার পরিবার। ঘরে রাখা তিন মন ধান, 40 কেজি রেশনের চাল ও 30 কেজি গম সব সাবার করেছে হাতি। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে রান্না করার বাসনপত্র, অন্যান্য আসবাবপত্র। এখন কিভাবে চলবে, কোথায় থাকবেন, সেই চিন্তা করে দিশেহারা অবস্থা দিন আনা দিন খাওয়া ভূপাল রায়ের। প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে ভূপাল রায়। এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা মঙ্গল ওরাও বলেন, মাঝে মধ্যে এই এলাকায় বন্য প্রাণীর উপদ্রব লেগেই আছে, বন দপ্তরের আরো বেশি নজর দেওয়া দরকার। গতকালকে লাটাগুড়ি ফরেস্ট থেকে দুইটা হাতি ভোর চারটায় বেরিয়ে আসছে, লাটাগুড়ি ফরেস্ট থেকে বেরিয়ে আসছে, আসার পরে গ্রামে ঢুকছে। গ্রামে অনেক লোকের ধান টান খেয়েছে। ভোর চারটার সময় নেওড়া গ্রামের ভূপাল রায়ের বাড়িতে দুইটা হাতি ঢুকে যায়। দুইটা হাতি ঢুকে গিয়ে ওর একমাত্র শুয়ার ঘরটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। ঘরের মধ্যে আনুমানিক 3-4 মনের মতো ধান ছিল এবং আনুমানিক 1 মনের মতো চাল ছিল এবং কিছু পরিমাণ গম ছিল। কিছু বাসনপত্র নষ্ট করে দিয়েছে এবং ঘরটা পুরোটাই নষ্ট করে দিয়েছে। এখন লোকটা খুব অসহায় অবস্থায় পড়েছে। যে ঘরের মালিক ভূপাল রায়, উনি চাচ্ছে যে ওনাকে কিছু যদি এই মুহূর্তে ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে উনি কিন্তু খুব বিপদে পড়বে। ছোট ছোট বাচ্চা নিয়ে উনি থাকে। কী খাইছে? চাল খাইছে, ধান খাইছে, গম গুলো খাইছে, রেশনের। আচ্ছা আচ্ছা, খাইয়ে ছিল। কয়টা ছিল হাতি? দুইটা ছিল তো, দুই একটা পার হয়েছে আর একটা এখানে ভাঙছিল। এমনি কি ধান ধান গম চাল সব খেয়ে ফেলছে তো? আপনি এখানে কি চাচ্ছেন এখন? এখন ডিপার্টমেন্ট কি দেয় না দেয়। লকডাউনের দুপুরে আহার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।
সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন সোমবার লকডাউনের ঠিক আগের দিন রবিবার GB4A সংস্থাটি পৌঁছে গেল জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলের পাতকাটা কলোনি সংলগ্ন এলাকায়। তারা রবিবার ওই এলাকায় যারা এই করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছেন আর যাদের আর্থিক উপার্জন একদম নেই বললেই চলে এরকম প্রায় 150টি পরিবারের দুপুরের আহারের ব্যবস্থা করেছে। তাদের সাথে ছিল সেই এলাকার প্রধান অনিতা রাউত। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি নিজেদের হাতে রান্না করে গরম খাওয়া সকলের হাতে তুলে দিয়েছেন। তারা এর আগেও এই পাতকাটা এলাকায় ও জলপাইগুড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় মানুষের খাদ্য সামগ্রী ও নানা রকম প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করেছেন। ভবিষ্যতেও তারা এভাবে মানুষের পাশে থাকতে চান। দুস্থ মানুষদের সাহায্যের জন্য তারা সবসময় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক স্বরূপা চৌধুরী। করোনার জেরে যে লকডাউন চলছে আমাদের, সেখানে অনেক মানুষই খাওয়ার পাচ্ছে না, অনেক মানুষই খুব খারাপ অবস্থা, যাদের হয়তো কোনো রোজগারই নেই, তাই সেসব মানুষদের আমরা একবেলা খাওয়ারটা অন্তত তুলে দিচ্ছি, যাতে তারা সহ পরিবার সহ সবাই একবেলা অন্তত যাতে পেট ভরে খেতে পারে। আমরা নিজেদের হাতে রান্না করেছি, আজকে নিজেরাই গরম খাওয়ার তুলে দিচ্ছি। কোন এলাকায় দিচ্ছি? পাতকাটা কলোনি এলাকায় আমরা এসেছি। দুজন মানুষকে আজকে কতজন মানুষ পাবে? আমরা আজকে 150 জন মানুষের খাবারের ব্যবস্থা করেছি। মেনুতে কি রয়েছে? ভাত আর ডিম। আগামীতে কি লক্ষ্য আপনাদের? আরো বর্তমানে আগামীতে আমরা আরো কাজের চেষ্টা করব, ভালো কাজের, যাতে মানুষের পাশে আমরা সবসময় থাকতে পারি। সবসময় থাকার চেষ্টা করছি, আছি পাশে সবসময়, যে সাহায্য চাবে আমরা তাকে সেই সাহায্য করার চেষ্টা করব। চা বাগানে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। জলপাইগুড়ি সদর হাসপাতালের রক্তের সংকট মেটাতে রবিবার জলপাইগুড়ির পাহাড়পুর অঞ্চলে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা অংশগ্রহণ করেন। জলপাইগুড়ি তৃণমূল এসসি এসটি ওবিসি সেলের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন হয়। এই রক্তদান শিবিরে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং কর্মীরা রক্ত সংগ্রহ করে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠান বলে জানা গিয়েছে। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে, তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। আর কি রে, ধরো ধরো, ওকে ধরো ধরো। Thank you.
কান 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 ধরো শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। একদিকে প্রবল বর্ষণ, অপরদিকে সাপ্তাহিক লকডাউন, এক প্রকার নিস্তব্ধতাকে সঙ্গী করে শেষ হলো সপ্তাহের শুরুটা। চোপড়া থেকে ধূপগুড়ি রাজগঞ্জ, রাজ্যের নানা প্রান্তে ঘটে চলা একের পর এক ঘটনাই বলে দিচ্ছে এই রাজ্যে চলছে নৈরাজ্যের সরকার। উত্তরের মনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই বললেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।